হ্যাঁ, আমার জমিতে যে আমরা আমি এই যে শীতকালীন যে সবজি শাকসবজি গুলা রোপণ করেছি, এখানে আমার ছেলেও আসছে। আমি এখানে এই যে আমরা আজকে আসছি আমার ছেলেকে নিয়ে একটু খেতে আসছি। এখন এই যে ক্ষেত করছি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি রোপণ করছি, বিশেষ করে যে ফরাস বিচি এবং এই যে শাকসবজি খুব ইয়াতে করছি। এখানে আলু রোপণ করা হয়েছে, আলু রোপণ করেছি, এখানে হচ্ছে ডাল রোপণ করেছি, আমরা আরো কিছু ইয়া করেছি, এখানে আরো আরো মানুষই করেছে, শুধুমাত্র আমি না, এখানে অনেকজনে চাষ করেছে, যেটা আমরা হয়তোবা যে শীতকালীন সবজি খুব সুস্বাদু সুস্বাদু হয় সবজি জাতীয়, এটাতে আমরা আসলে খুব বেশি ইয়া করি, অসাধারণ। এই যে যে আমার আমার ক্ষেত আমার ক্ষেতটাতে আপনারা দেখেন, এই যে ক্ষেতটাতে আমি খুব লাইন ধরে আলু রোপণ করেছি, এখানে আলু রোপণ করেছি আমরা, এই আলুগুলো আমরা নিজেরা খাবো এবং অন্যদেরকেও আমরা এই যে সমৃদ্ধ অর্থনীতিতে, না এই যে খুবই সুন্দর, খুবই সুন্দর একটা নান্দনিক। এবং এই যে আমাদের আমাদের যে বিলটা, সেই বিলটা এই যে আমাদের পিছনে হচ্ছে আমাদের বাড়িটা, এই যে আমাদের পাশের এইখানে অনেকগুলা মানুষ এখন এই যে কাজ করছে, এই যে হচ্ছে রাঙালু, এটা হচ্ছে ফরাস বিচি, এটা হচ্ছে আলু। হ্যাঁ, এগুলো আমরা করেছি, এই যে কিছু ফুলও ফুটেছে, এই যে সরিষে ফুল, অনেক সুন্দর সরিষে ফুল, সরিষে ফুলগুলা দেখেন, এই যে কি সুন্দর, খুব সুন্দর এবং সাবলীল ভাবে উঠেছে, এটা আসলে ইয়াতে খুবই নান্দনিক। বাতাসও করছে, একটু একটু বাতাস করছে, আসলে এটা এক ধরনের ভালোই লাগছে, তবে এই যে বৈশ্বিক করোনার কারণে এই বাতাসটা আবার সুখকর নয়। এই যে এখানে ধরেছে, এখানে ফুল ধরেছে, এখানে এই যে এটাও আলোকেত, এটা আমার অবশ্যই, এটা আমার না, আমার পাশের একজন করছে, এটা আমার, আমরা কয়েকজনে করছি, এখানে অনেকগুলো মানুষ কাজ করছে। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমরা আপনাদেরকে জানাতে পারবো, আমরা আপনাদের আমাদের এই যে বিষয়ে, এই যে খুব সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশটাকে আমরা খুব নান্দনিকভাবে দিতে পারবো, আমরা দেখাতে পারবো, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে আপনাদেরকে দিব। ধন্যবাদ।